প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের অর্থ সাহায্যে কাটিগড়ার 7টি বন্যা কবলিত জিপিতে বণ্টন করা হলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী। গৌতম রায়ের অর্থ সহায়তায় ও যুব মোর্চা সভাপতি দীপঙ্কর নাথের নেতৃত্বে গত দুদিনে কাটিগড়ার লেবারপুতা, রাজাটিলা ও হরিনগর, গোবিন্দপুর, তারিণীপুর, ফুলবাড়ি জিপির বন্যাক্রান্ত এলাকায় বিস্কুট, মশার কয়েল, ডেটল, সাবান, দেশলাই ইত্যাদি সামগ্রী বণ্টন করা হয়। আমি কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি, আমার সঙ্গে আছে আমার যুব মোর্চার কার্যকর্তা শ্রী দীপঙ্কর নাথ। গত 21 তারিখ আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম রায় মহাশয় গত বিধানসভা নির্বাচনের আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী, তিনি 21 তারিখ এসে আমাদের কাটিগড়া বিধানসভার এমপি নমিনি শ্রী অঞ্জনকর মহাশয়কে 1,00,000 টাকা দেন এবং আমরা যুব মোর্চার কার্যকর্তা এই টাকা দিয়ে কিছু মোমবাতি, তারপর বিস্কুট, মশার কয়েল, মেস এবং ডেটল সাবান আমরা গতকাল আমরা 3টা জিপিতে দেই, আজ আমরা আরও 3টা জিপিতে দিয়েছি। গতকাল আমরা দিয়েছি তারিণীপুর, ফুলবাড়ি এবং গোবিন্দপুর, আজ আমরা লেবারপুতা, হরিনগর এবং রাজাটিলা জিপিতে আমরা দিয়েছি। 1,00,000 টাকার মধ্যে আমরা 40,000 টাকার মতন আমরা আমাদের কাটিগড়া মণ্ডলে 10 জিপি এবং কালাইন মণ্ডলে 15টা জিপি, তাই আমাদের কাটিগড়া জিপিতে 40,000 টাকার মধ্যে আমরা সামগ্রী কিনি এবং নৌকা বাড়াওড়া এইগুলো আমরা দিই, বাকি 60,000 কালাইন মণ্ডলে যুব মোর্চার কার্যকর্তা জিনিস দেবে। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।